দেখুন, উত্তর কোরিয়া সবচেয়ে বিপজ্জনক দেশ। জিম ম্যাটিস, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া বর্তমানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। তিনি পিয়াংইয়াংয়ের অস্ত্র কর্মসূচিকে সারা বিশ্বের জন্য সুস্পষ্ট বিপদ বলে অভিহিত করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের বাজেট নিয়ে কংগ্রেসের শুনানির আগে এক লিখিত সাক্ষ্য ও সতর্কবাণী উচ্চারণ করেন ম্যাটিস। তিনি বলেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচির গতি ও পাল্লা বৃদ্ধি করেছে। এছাড়া দেশের নেতা কিম জং উন বলেছেন, একদিন আমেরিকায় পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবে উত্তর কোরিয়া। জিম ম্যাটিস বলেন, জাতিসংঘের নিন্দা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করছে না। কংগ্রেসের কাছ থেকে পেন্টাগনের জন্য অতিরিক্ত বাজেট আদায়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার জন্য কথিত কিছু বিপদের আভাস দেন ম্যাটিস। তিনি সতর্ক করে দিয়ে বলেন, চীন ও রাশিয়া সামরিক দিক দিয়ে ব্যাপক শক্তি অর্জন করায় আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তির ভারসাম্য হুমকির মুখে পড়েছে। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পরমাণু অস্ত্রে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে চায় তার দেশ। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.